গুড মর্নিং অল অফ ইউ। তো আজকে এটা তোমাদের ইংলিশ একটা ট্রান্সলেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি পিএসসি ক্লার্কশিপ। দেখো, তোমাদের এটা তো এমন কোনো লেভেলের এক্সাম নয় যে যেটা তোমাদের যে কোনো গ্র্যাজুয়েট লেভেলের কোনো ট্রান্সলেশন থাকবে, ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ, যেটা নর্মাল মাধ্যমিক পাস এবং তাদের নোটিফিকেশনেও বলে রাখা রয়েছে যেটা এটা সম্পূর্ণটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ মাধ্যমিক লেভেলের তোমাদের লিখতে হবে এবং সেই লেভেলেরই তোমাদের প্যাসেজটা দেওয়া থাকবে, সেটা ইংলিশের হোক বা বাংলার হোক। এবার তোমরা বাজার চলতি যেসব বিভিন্ন ধরনের বই রয়েছে নামি দামি, বলছি না যে সে বইগুলো খারাপ, যথেষ্ট ভালো বই, কিন্তু সেগুলো কি হাই স্ট্যান্ডার্ড টাইপের, কেমন ধরো এসব সিভিল সার্ভিস বিভিন্ন ধরনের যেসব এক্সামগুলো হয়, তো নিঃসন্দেহে সেগুলো প্র্যাকটিস করা অবশ্যই খারাপ কিছু নয়, কিন্তু তোমাদের যাদের শুধুমাত্র এই পরীক্ষাটার উদ্দেশ্যেই এই ট্রান্সলেশনগুলো তৈরি করার ইচ্ছা, তারা অবশ্যই এই ক্লাসটি দেখো এবং এই স্ট্যান্ডার্ডের তোমাদের ট্রান্সলেশন দরকার। তো চলো আমরা ট্রান্সলেশনটা শুরু করি। তো আমরা যদি ফার্স্ট সেন্টেন্সটা পড়ি, কম্পিউটার বিজ্ঞানের এক নতুন বিষয়, এটা ফার্স্ট সেন্টেন্সটা আমাদের শেষ হলো। তো এখানে আমরা কী লিখতে পারি? দেখো, নতুনের ইংলিশ কী দিতে পারি আমরা? নিউ। বিস্ময়ের ইংলিশ কী দিতে পারি? মিরাকেল। বিজ্ঞান মানে তোমরা জানো সায়েন্স, আর কম্পিউটারের ইংলিশ কম্পিউটার। তো এখানে আমরা কীভাবে এগোতে পারি, এই সেন্টেন্সটা অগোছালো ওয়ার্ডগুলোকে কীভাবে সাজাতে পারি? দেখো, ফার্স্ট এখানে সাবজেক্ট আমরা বুঝতে পারছি যে কম্পিউটারটাকেই উপরে বেস করে আছে, তাহলে কম্পিউটার লিখলাম। কম্পিউটার কী? কম্পিউটার ইজ, দেখো, বিজ্ঞানের এক নতুন বিষয়, এটাকে আমরা ইজ দা ইউজ করব। দা একটা কি ডেফিনেট আর্টিকেল, তো সেটাকে আমরা ইউজ করি। ইজ দ্য নিউ, নতুনকে নিউ নিয়ে আসো, নিউ। তারপরে মিরাকেল রয়েছে, এখানে সায়েন্সটা পড়ে রয়েছে শুধু সেন্টেন্সটার, তো এখানে তো আমরা সায়েন্স লিখলাম, কিন্তু এই দুটো ওয়ার্ডের মাঝখানে আমরা কি দিয়ে এদেরকে জয়েন করব? তো এখানে দেখো, বিজ্ঞানের এর কথাটা আছে, যখনই এর কথাটা থাকবে তখন কি দেবে? অফ দেবে। কারণ কারণ একটাই, যেটা সায়েন্স, এটা একটা জড় বস্তু হিসাবে বা কোনো কমোডিটিস হিসাবে আমরা ইউজ করছি, তো তার আগে অফ দিয়ে আমরা, বা এর থাকলে অফ আমরা ইউজ করতে পারি। তো নেক্সট কোশ্চেন যেটা বলছে, শত সহস্র, তো থাউজেন্ড মানে সহস্র বা যেটা হাজার আমরা জানি, কিন্তু এর সঙ্গে যদি এস যুক্ত করে দিই, এটা প্লুরাল হয়ে গেল সহস্র সহস্র, কমপ্লিট। হিসাব নিকাশ, দেখো ক্যালকুলেশন মানেই হিসাব, ক্যালকুলেশন। এবার হিসাব নিকাশ, ক্যালকুলেশন মানেই কিন্তু হিসাব, সঙ্গে যেহেতু বাংলা ওয়ার্ডে নিকাশ কথাটা আছে, মনে রাখবে এটাকে প্লুরাল করে ব্যবহার করেছে, হিসাব নিকাশ, যার জন্য আমাদের এখানে যদি একটা এস দিয়ে দিই, ক্যালকুলেশনস মানে কি হিসাব নিকাশ। সে মানে এখানে যেহেতু কম্পিউটার সম্পর্কে বলা হচ্ছে, তাহলে ইট হিসাবে আমরা বলতে পারি এক মুহূর্তে, এ মুমেন্ট বা ইন এ মুমেন্ট, আমরা জয়নিংয়ের সময় ইন ব্যবহার করব। দেখো, করার ইংলিশ কি মেক, পারার ইংলিশ কি মেক, মানে করে দেওয়া বা করা একই ব্যাপার, দিতের কোনো নতুন করে ইংলিশ ওয়ার্ড লাগে না। পারের ইংলিশ কি ক্যান, তাহলে এখানে আমরা কি হিসাবে ব্যবহার করতে পারি? দেখো, সে সাবজেক্টটা এখানে রয়েছে, ইট, ইট দিয়ে আমরা শুরু করতে পারি। তো আমরা কিভাবে এগোবো? ইট, তারপরে নিয়ে আসো ক্যান, এটা পারে, ইট ক্যান, এটা পারে, কি পারে, ইট ক্যান মেক, মেক নিয়ে আসো। এবার সেন্টেন্সটা ফার্স্ট থেকে শুরু করো, কি আসে? থাউজেন্ডস, থাউজেন্ডস। দেখো, ক্যালকুলেশনস আমরা জাস্ট করতে পারি,
এটার নিজস্ব কোনো আকার উপকার নেই, তো থাউজেন্ডস অফ ক্যালকুলেশন দিতে পারি। ক্যালকুলেশনস তো আর যেটা পড়ে রয়েছে কি এক মুহূর্তেই, তো আমরা এটাকে কি লিখতে পারি, দেখো এক মুহূর্তেই মানে কি এক মুহূর্তের মধ্যে, আমরা যদি বাংলা হিসাবে দেখি তাহলে এটার মানে কি দাঁড়াচ্ছে, এক মুহূর্তের মধ্যে, তাহলে ইন এ মোমেন্ট এটা আমরা লিখতে পারি। তো আমাদের এই সেন্টেন্সটাও শেষ হয়ে গেল। নেক্সট সেন্টেন্স কি বলছে, আপন স্মৃতিতে সে ধরে রাখতে পারে লক্ষ লক্ষ তথ্য রাশিকে। তো আপন স্মৃতিতে মানে নিজের যেটা স্মৃতি, সে মানে ইট, ধরে রাখতে পারে মানে স্টোর, পারার ইংলিশ জানো ক্যান, লক্ষ লক্ষ মানে দেখো মিলিয়ন মানে কি লাখ বা লক্ষ, এর সঙ্গে এস দিয়ে দিলে পরেই আমরা লক্ষ লক্ষ বলতে পারছি। তথ্য রাশিকে মানে আমরা কি দিতে পারি, দেখো তথ্যকে আমরা বলতে পারি ফ্যাক্ট, আর রাশিকে বলতে পারি ফিগার। দেখো তোমরা যে কোনো যখন নাকি কোনো পার্টিকুলার ওয়ার্ড মাথায় না আসবে, তোমরা অ্যাজ ইট ইজ যেটা মিনিং দেবে সেই ধরনেরই কোনো একটা ওয়ার্ড তোমরা করে দিতে পারো, কিন্তু যথাসম্ভব চেষ্টা করবে যে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডগুলো ইউজ করতে পারো। আপন স্মৃতিতে মানে মেমোরি দিতে পারি, মেমোরি মানে স্মৃতি, আর সাবজেক্টের সময় আমরা কিছু চেঞ্জেস করে নেব। তো দেখো নেক্সট আমরা এগোনোর আগে ছোট্ট একটা তোমাদের ইনফরমেশান দিই, আমরা এই যে যে পিডিএফটা এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব কোচিং সেন্টারের, তো এই পিডিএফ থেকে তোমাদের অ্যাজ ইট ইজ এই ধরনের লেভেলের যত ধরনের তোমাদের ট্রান্সলেশন আছে সমস্ত ট্রান্সলেশনের পিডিএফটি তোমরা যদি নিতে চাও তো নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, সম্পূর্ণটা এই স্ট্যান্ডার্ডের ওপরে তৈরি, এমন নয় যে তোমাদের হাই লেভেলের কিছু করে দেওয়া সেরকমটা নয়, তো তোমরা ডেসক্রিপশানে গিয়ে লিঙ্কটা চেক আউট করে নিতে পারো। তো চলো আমরা স্টার্ট করি। তো আমরা এই সেন্টেন্সটাকে কিভাবে সাজাতে পারি, দেখো সে অলওয়েজ, এটা প্রোনাউন অবশ্যই, কিন্তু এটাকে আমরা ইট হিসাবে ডিনোট করতে পারি, তো ইট এখানে আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করব, তো ইট, তারপরে ক্যান পারে, ইট ক্যান, দেখো এখানে কি পারে স্টোর, ইট ক্যান স্টোর, তো দেখো মেমোরি, আপন মেমোরি, এবার আপন মানে তার নিজের মেমোরি, তাহলে এখানে আমরা লিখতে পারি ইট ক্যান স্টোর ইন ইটস মেমোরি। ইনটা কেন দিলাম, দেখো আপন স্মৃতিতে মানে নিজের স্মৃতির মধ্যেই তো সে জমা রাখবে, সেই কারণে ইনটা, তোমরা প্রত্যেকেই জানো ইন মানে মধ্যে, তাহলে নিজের স্মৃতির মধ্যেই তো সে জমা রাখবে। ইট ক্যান স্টোর ইন ইটস মেমোরি কি না মিলিয়ন্স, তারপরে মিলিয়ন্স বসিয়ে দাও, মিলিয়ন্স, ফ্যাক্ট অ্যান্ড ফিগার্স, এটার আগে আমরা অফ দিয়ে লিখতে পারি, অফ ফ্যাক্ট অ্যান্ড ফিগার্স, কমপ্লিট সেন্টেন্সটা। এবার নেক্সট যেটা সেন্টেন্স, আবার, আবার আমরা হিসাবে অলসো ইউজ করতে পারি, তাদের স্মরণও করতে পারে খুব সহজেই। তো এই যে যে সেন্টেন্সটা, এখানেই তোমাদের হয়তো যারা খুব ভালো করে দেবে করে দেবে, না হলে অনেকের হয়তো কিছুটা হলেও প্রবলেম আসতে পারে, তো সেটার থেকে বাঁচার উপায় কী, তাদের ইংলিশ ওয়ার্ড কি দেম, দে মানে তারা, দেম থেকে তাদের, স্মরণ করা মানে কি রিকল, পারের ইংলিশ কি ক্যান, খুব সহজেই, খুব সহজেই, ইজি। তো এটা আমরা কিভাবে ইউজ করতে পারি, দেখো সেন্টেন্সটাতে কোনো জায়গায় সাবজেক্ট নেই,
তো আমরা ইট দিয়েই এটাকেও ডিনোট করব। ইট, তারপরে ক্যান নিয়ে আসো। ইট ক্যান অলসো, আবার আবারও, ইট ক্যান অলসো রিকল দেম। দেখো খুব ইংলিশ এখানে আমরা ইউজ করছি না, সহজেই ইজি, ই এ এস ওই ইজি, কিন্তু এই দুটো ওয়ার্ডের মধ্যে পার্টিকুলার আমাদের একটা প্রিপোজিশন দরকার, সেটা কি অ্যাট হিসাবে, অ্যাট ইজি হবে। তো এটা হয়ে গেল খুব সহজেই। নেক্সট যেটা সেন্টেন্স, কম্পিউটার মানুষের ভবিষ্যৎ সভ্যতাকে নিয়ন্ত্রণ করে। তো কম্পিউটারের যেটা ইংলিশ সেটা তো তোমরা জানোই, মানুষের মানে আমরা ম্যান লিখতে পারি, ভবিষ্যৎ মানে ফিউচার, সভ্যতাকে আমরা কি হিসাবে পড়ে থাকব সেটা কি সিভিলাইজেশন। নিয়ন্ত্রণ করা, এখানে খুব সুন্দর একটা ওয়ার্ড আছে, সেটা কি ডমিনেট। ডমিনেট মানে নিয়ন্ত্রণ করা। এবার দেখো করতে চলেছে মানে করতে চলেছে, চলতে থাকবে, তো এটা দেখো একটা কন্টিনিউ প্রসেস হিসাবে বলতে চেষ্টা করছে। তো গো মানে চলা, এবার চলতে থাকবে, গোয়িং আমরা বলতে পারি। তো এখানে আমরা সেন্টেন্সটাকে কিভাবে সাজাতে পারি, কম্পিউটার সাবজেক্ট, কম্পিউটার যেহেতু এটা একটা চলতে থাকার ধারণা বোঝাচ্ছে, তো ইজ দিয়ে আমরা লিখতে পারি। ইজ, ইজের পরে যে কোনো ভার্বের আমরা কি হিসাবে লিখতে পারি, ভার্বের সঙ্গে আইএনজি, তো কম্পিউটার ইজ গোয়িং, গোর পরে অলওয়েজ টু আসবে, গোয়িং টু ফিউচার, টু ফিউচার। দেখো তো এখানে আমার ধারণা মতে, জাস্ট এ সেকেন্ড, ফিউচারটাকে না দিয়ে আমরা কি দিতে পারি, দেখো কম্পিউটার ইজ গোয়িং টু ডমিনেট, ডমিনেট মানে কম্পিউটার নিয়ন্ত্রণ করতে চলেছে, কি নিয়ন্ত্রণ করতে চলেছে, ভবিষ্যৎ, মানুষের ভবিষ্যৎ। তো আমরা লিখতে পারি কম্পিউটার ইজ গোয়িং টু ডমিনেট দি ফিউচার। দেখো মানুষের এর এখানে রয়েছে, তাহলে দি ফিউচার অফ ম্যান, কিন্তু এখানে দেখো আমি একটা মিস্টেক করেছি, সেটা কি সভ্যতা বা সিভিলাইজেশন ওয়ার্ডটাকে আমি পুট করতে ভুলে গেছি। তাহলে আমি কোথায় পুট করতে পারবো, দি ফিউচার অফ, দি ফিউচার সিভিলাইজেশন, দি ফিউচার সিভিলাইজেশন অফ ম্যান। তাহলে সেন্টেন্সটা আমাদের কী হলো, কম্পিউটার ইজ গোয়িং টু ডমিনেট দি ফিউচার সিভিলাইজেশন অফ ম্যান, মানুষের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে চলেছে। তো এই ছোট্ট একটা তোমাদের ট্রান্সলেশন, যেটা তোমাদের এই ধরনেরই ট্রান্সলেশনটা কাজে আসবে, আর তোমরা এমন নয় যে একটা স্ট্যান্ডার্ড, হাই স্ট্যান্ডার্ড কোয়ালিটির প্র্যাকটিস করবে, এমনটা জরুরি নয় আমাদের সেন্টার বা ইনস্টিটিউটের দিক থেকে। তো থ্যাংকস ফর ওয়াচিং।